2019 সালে ফুড ইন্সপেক্টর যে ভূগোলের 15 থেকে 20টা কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনগুলো আমি আলোচনা করব। তোমরা একবার প্রত্যেকে শেষ পর্যন্ত চোখ বুলিয়ে নাও। তা প্রথম কোশ্চেন, দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস বা উত্তরায়ণ কবে ঘটে? উত্তর হবে এ দাগ 22শে ডিসেম্বর। এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবে। এবার চলে যাবো পরেরটায়। পাঁচ দাগে দেখো, কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত বা ICAR? উত্তর হবে সি, নয়াদিল্লিতে অবস্থিত। পরের কোশ্চেনে আমরা চলে যাব। পরের কোশ্চেনটা দেখো, সাত দাগে নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? উত্তর হবে চুনাপাথর। এক্ষেত্রে ইংলিশ অপশনটা দেখে নিতে হবে, অর্থাৎ বি লাইমস্টোন। লাইমস্টোনে বাংলা হচ্ছে চুনাপাথর। পরেরটায় আমরা চলে যাব। পরের কোশ্চেন দেখো, আট দাগ, নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস নয়? এখানে নয়টা হচ্ছে মেইন ফ্যাক্ট। উত্তর হবে জ্বালানি কোষ, অর্থাৎ ইংলিশ অপশনটা তোমাদেরকে দেখে নিতে হবে। পরের কোশ্চেনে চলে যাব। দশ দাগে সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে থাকে, অর্থাৎ চাঁদ মাঝখানে থাকে, একপাশে সূর্য থাকে, একপাশে পৃথিবী থাকে। এক্ষেত্রে তোমরা যদি বুঝতে না পারো, অবশ্যই বা পাশে যে ইংরেজি অপশনটা দেওয়া আছে সেই অপশনটা ভালো করে একবার চোখ বুলে নেবে, তাহলে প্রত্যেকটা কোশ্চেন সঠিক আনসার করতে পারবে। পরে কোশ্চেন চলে যাবে। এগারো দাগ, বায়ুমণ্ডল উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাসটি হলো? উত্তর হবে বি, আর্গান। এখানে যেহেতু নাইট্রোজেন আছে, আর্গানও আছে, কিন্তু এক্ষেত্রে সর্বাধিক বেশি আছে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে হচ্ছে আর্গান। তাই এখানে নাইট্রোজেন না হয়ে হবে হচ্ছে আর্গান, যেটা নিষ্ক্রিয়, কোনো ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই ধরনের কোশ্চেন তোমাদের ফুড এসআইতে পরীক্ষায় থাকবে। পরে কোশ্চেনে চলে যাব। ১৩ দাগে ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনার শুরু ও কার্যকরী হওয়ার সাল হলো? বি নাম্বার উত্তর 1951 সাল। এই সময় যেহেতু ভারত পাকিস্তানের যুদ্ধ হয়, তাই এটাকে ডিলে করে 65 পর্যন্ত নিয়ে যাওয়া হয়। পরে কোশ্চেনে চলে যাব আমরা। ১৮ দাগে ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে কোন শিল্পের ক্ষেত্রে? অর্থাৎ এ নাম্বার উত্তর হবে টেক্সটাইল শিল্পে। সমস্ত ভারতবর্ষের মধ্যে সবথেকে টেক্সটাইল অর্থাৎ বস্ত্র বয়ন শিল্প, যেটা ভারতবর্ষের পশ্চিমাঞ্চলে বেশি, যেমন মুম্বাই উপকূল, আহমেদাবাদ বা পশ্চিমবঙ্গে অনেক আছে, দক্ষিণ ভারতে প্রচুর রয়েছে, সেখানে সর্বাধিক শ্রমিক নিযুক্ত রয়েছে। পরে কোশ্চেনটা আমরা দেখব। ২৯ দাগে ঘুমার লোকনৃত্য বা ঘুমার ফোক ড্যান্স দেখা যায়? উত্তর হবে সি, রাজস্থানের এক ধরনের ফোক ড্যান্স হচ্ছে ঘুমার। উত্তর হবে সি, রাজস্থান। এবার আমরার পরের কোশ্চেন। ৩১ দাগে ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশের কারণ হচ্ছে? এর উত্তর হবে সি, এটি পৃথিবী পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়। এর ইংলিশ অপশানগুলো দেখলে তুমি কিন্তু সহজে উত্তরটা করতে পারবে। পরের কোশ্চেনটায় আমরা চলে যাব। পরের কোশ্চেন, ৪০ দাগে মাউন্ট এভারেস্ট ওঠা প্রথম মহিলা ছিলেন? সি নাম্বার বাসেন্দ্রী পাল। আমরা প্রত্যেক মহিলা যারা প্রথম আছে আমরা পড়েছি, তার মধ্যে প্রথম এভারেস্ট হচ্ছে বাসেন্দ্রী পাল। পরের কোশ্চেন, ৪১ দাগ বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল, যেহেতু চীনের গ্র্যান্ড ক্যানান খালটা হবে না, এখানে সুয়েজ খালটা যেহেতু বেশি ব্যবহার করা হয় এবং দীর্ঘতম এবং বড়, তাই এটাকে সুয়েজ খাল হিসাবে উত্তর হবে সি নাম্বার, সুয়েজ খাল। পরের কোশ্চেনে আমরা চলে যাব। ৪৩ দাগে নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় বা হিমাচল প্রদেশে প্রচুর পরিমাণে ফোক ড্যান্স দেখা যায় যেগুলো লোকালি বিভিন্ন ধরনের নাম আছে? তার মধ্যে ধমন, সাপেলি, মহাতু প্রত্যেকটা লোকাল, কিন্তু এই ঢাকনি হচ্ছে ওই হিমাচল প্রদেশের কোনো লোকনৃত্য স্থান নয়, তাই এটা উত্তর হবে ডি, ঢাকনি। পরে কোশ্চেনে চলে যাব। ৫০ দাগে সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী? উত্তর হবে বি, ফিউশন বা সংযোজন। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি যে আমরা ইংলিশ কোশ্চেনটা দেখলে কিন্তু সহজে বুঝতে পারবো, বি নাম্বার ফিউশন, FUSION, এই ফিউশন অপশানটাই উত্তর হবে। এই হচ্ছে ফুড এসআই প্রিভিয়াস কোশ্চেন পেপার। তোমরা প্রত্যেকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।